হ্যালো ভিউয়ার্স, এই বাইকটা আছে হচ্ছে আমার ইউটিউব দেখে, সবসময় রেগুলার ভিডিওগুলো দেখে, এবং ইয়ামাহা এফজেড বাসন টুনি আসছে, গ্যারেজে খোলা হয়েছে এবং সার্ভিস করার জন্য আসছে। উনি আসছে হচ্ছে চিটাগাং থেকে, সকালে বের হয়েছে এবং কিছুক্ষণ আগে উনি পৌঁছে গেছে। তো যাই হোক, বাইকে খোলা হচ্ছে, বাইকের যে প্রবলেমগুলো উনি ইয়ামাতে গেছে অনেক জায়গায় সার্ভিস করাইছে, উনি আর কি সন্তুষ্ট না, ওনার আসলে স্যাটিসফাই না। তো ওনার এই স্যাটিসফাই হওয়ার জন্য চিটাগাং থেকে সে চলে আসছে ঢাকায় উত্তরায়। যা আপনারা যাকে চেনেন সে হচ্ছে আমি, এফআই রিপন, বাইক ডক্টর, সবাই যারা চেনেন আমাকে সে আমি। তো আমার কাছে সেই লোকটা চলে আসছে এবং তার স্যাটিসফাই হওয়ার জন্য এবং কাজটা ভালো লাগার জন্য, তার কাজগুলো ভালো লাগে বিধায় আমার উনি চলে আসছে। তো ওনার সমস্যাগুলো পাইলাম হচ্ছে ওনার ঘাড়ের প্রবলেম, থ্রোটল ক্যাবল, ব্রেক পিছনের রেয়ার ব্রেক প্যাড প্রবলেম, আর বাইকের হচ্ছে সিট জ্যাম করা, যার ফলে গাড়ি স্মুথ না, গাড়ি ভাগে না। কিন্তু নর্মালে সাউন্ড সুন্দর আছে, কিন্তু গরম হলে সাউন্ডটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই ধরনের কিছু কাজ আছে। এরপর পাশাপাশি এটার হচ্ছে এখন মাস্টার সার্ভিস করব, তো এ টু জেড এভরিথিং সব দেখে দিতে হবে, সব কিছু কাজটা কমপ্লিট দেখে দিতে হবে, কারণ দুরন্ত থেকে এসছে, অনেক দূর থেকে আসছে, এ টু জেড ওই বাইকটা চেক আপ করতে হবে, এবং কারণ অনেক দূর থেকে আসছে এই জন্যই। ভিডিওটা দেখতে থাকুন।
গাড়িটা হচ্ছে কাজ আমাদের কমপ্লিট, সার্ভিসের কাজগুলো ছিল হচ্ছে, বাইকের কাজ করা হয়েছে রিপ্লেসের মধ্যে, বলেসার, সামনের ফ্রন্ট ব্রেক প্যাড, থ্রোটল ক্যাবল, ক্লাচ ক্যাবল, এরপর হচ্ছে এয়ার ব্রেক প্যাড, এরপর হচ্ছে আপনার রিপ্লেসগুলো হচ্ছে এগুলোই, এলইডি বাল্ব লাগানো হয়েছে, এবং বাইকের সাউন্ড সিস্টেম প্রবলেম ছিল, এবং গাড়িটা টেবিট জাম ছিল, কারণ চিটাগাঙ্গের ওদিকে কাজগুলো তো আসলে নর্মালি আসলে যারা কাজ করে ওই কাজগুলো পারফেক্টলি কাজ করতে পারে না। তো যাই হোক, এখন আমার কাছে প্রবলেম হলো টেবিটগুলো জাম ছিল, যার কারণে গাড়ির সাউন্ড স্মুথ, গাড়ি ভাগতো না, সমস্যা একটাই। এরপর বাকিগুলো হচ্ছে আপনার এখানে ফুয়েল পাম্প, ইঞ্জেক্টর, থ্রোটল বডি, আপনার বাকি যেগুলো এফআইএস সিস্টেমগুলো আছে সবগুলো কাজ কমপ্লিট করা শেষ। গাড়ি টেস্ট ড্রাইভ দিতে আসছি এবং গাড়ি ওয়াশ পর্যন্ত শেষ হয়ে গেছে, গাড়িটা টেস্ট ড্রাইভ দিতে আসছি, আবার চিটাগাং চলে যাবে বাইকটা। আর ভিডিওটা সব মিলেই দেখলেন, যাই হোক কাজ যেগুলো করা হয়েছে। এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, চেষ্টা করবো প্রতিনিয়ত এরকম ভিডিও দেওয়ার জন্য আপনাদের। আর গাড়ি যদি চলে যাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।